কেউ বলছেন চলে গেল সংস্কৃতি অঙ্গনের পুরোধা, কেউ আবার বলছেন বাবাকেই যেন হারালাম, কেউ পোস্ট করছেন পুরনো ছবি, কেউ আবার করছেন আত্মার শান্তি কামনা। প্রিয় গাজী মাজহারুল আনোয়ারকে হারিয়ে এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন তার সহকর্মী অগ্রজ অনুজরা। পরম শ্রদ্ধেয় এই মানুষটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আজীবন ভীষণ প্রিয় হয়ে থাকবে তার অমর সব সৃষ্টি। কথাগুলো নিজের ফেসবুক পেজে লিখেছেন জনপ্রিয় নায়ক সাকিব খান, যাকে বাবা বলে ডাকতেন সে মানুষটিও আজ চলে গেলেন, এমন কথাই স্ট্যাটাস দিয়েছেন ওমর সানি। অন্যদিকে নায়ক প্রযোজক অনন্ত জলিল ছবি পোস্ট করে পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা। নন্দিত কণ্ঠশিল্পী কনক চাঁপা তাকে সাংস্কৃতিক জগতের মহিরুহ উল্লেখ করে শোক প্রকাশ করেছেন। বাপ্পা মজুমদার করেছেন আত্মার শান্তি কামনা। চিত্রনায়িকা অঞ্জনার পোস্টে ঠাঁই পেয়েছে গাজী মাজহারুল আনোয়ারের কিছু পুরনো ছবি। এ সময়ের জনপ্রিয় সঙ্গীত তারকা ইমরান মাহমুদুলও দেশ বরণ্য এই গীতিকবির আত্মার শান্তি কামনা করেছেন। অপবিশ্বাসের মতে বাংলাদেশের প্রতিটি মানুষ সারা জীবন তার কাছে ঋণী হয়ে থাকবে। সুরকার ও সঙ্গীত পরিচালক ইমন সাহা স্মৃতি বিজড়িত একটি ছবি পোস্ট করে লিখেছেন, তোমার সাথে এভাবে আর বসা হবে না। গাজী মাজহারুল আনোয়ারের মতো ভালো মানুষকে হারিয়ে ভাষা হারিয়ে ফেলেছেন পপ গায়ক ফেরদৌস ওয়াহিদ। অন্যদিকে ভাগ্নে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় শোক প্রকাশ করে এই গীতিকবির বাসা থেকে করেছেন ভিডিও প্রকাশ। চলচ্চিত্রের সূর্য সন্তান উল্লেখ করে চিত্রনায়ক সোহেল রানা শোক জানিয়েছেন, একজন অভিভাবক হারিয়েছেন বলে স্ট্যাটাসে কাজের সময়কার একটি ছবি পোস্ট করেন গায়ক মনির খান। আর গায়ক বাপ্পা মজুমদার জানিয়েছেন বিনম্র শ্রদ্ধা।